হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যাবো, আজকে হলো জামাই ষষ্ঠী। ভাবছো জামাই ষষ্ঠী তো আমার কি? আমার কিছু না, আমার দিদির নতুন বিয়ে হয়েছে, তো দাদা আসবে, দাদার আজকে ফার্স্ট জামাই ষষ্ঠী, তো সেখানেই যাবো। কী কী হয়, কী কী রান্না হবে, কী কী সেলিব্রেট হবে, পুরো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। তো স্কিপটা করে পুরো ব্লগটা দেখতে থাকো। চলো, ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে স্নান করবো, রেডি হবো, তারপরে দেখা হচ্ছে। স্নান আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছি পুরো। বলা হয় খিদে পেয়ে গেছে, খাবো আর কিছু না, জাস্ট পারফিউমটা লাগাবো আর পুরো বেরোবো। হয়ে গেছে মোটামুটি, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তারা কিছু জিনিস কেনার ছিল বাইরে থেকে, সেগুলো সব কেনা হয়ে গেছে, নিয়ে চলো এবার ওপরে যাই। এত কিছু জিনিস কিনে নিয়েছি, চলো ওপরে। তো এখানে সব রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। কি রান্না হচ্ছে এখানে? এনে রান্না হচ্ছে মাটন, মাটন হচ্ছে, যেটিও মাটন করছে, আর একটা রান্নি এনে চিকেন হচ্ছে, এখানে হলো স্টার্ট হচ্ছে, এখানে সব মশলা সব বাটা হচ্ছে। এটা রান্নি কে ভাড়া করা হয়েছে এখানে, এখানে সব খাবার দাবার আছে। এখানে কি আছে খালি? এটা ওইদিকে, এটা লুচি এইদিকটা, এখানে আরো খাবার দাবার আছে, দুধ, এখানে তরকারি, এখানে তরকারি, ঠিক আছে পরে দেখাবো। এই যে মাছ পোস্ত, আর এই যে কোপ্তা, ডাল সকালে, ছানার কোপ্তা, ডাল, ওটা না ডাল, এই রো রো, আচ্ছা এটা পায়েস, এই যে ডাল, এই যে আছে পায়েস, এই যে ডাল, ও ডাল হয়ে গেছে। এটা ফল টল কাটা হচ্ছে এখনো, থাক ফ্রিজার খুলবো না, পরে দেখাবো। আর আরেকজনকে এখন দেখাবো না, আসছে, ওর জ্বর এসেছে। ওইখানেই রাখ, আমরা নিয়ে আসবো, দিবি ওখানেই রাখ, এটা দিয়ে দিচ্ছে এখন। ও হ্যাঁ, বাই দা ওয়ে, আরেকজন পূজো পুজো দিতে ব্যস্ত। এই দিদা ক্যামেরা দেখে দেখো, এক্সট্রা ক্যামেরা একটা করলো দিদা। এটা কিন্তু ফলস, হ্যাঁ এটা ফলস পুজো হচ্ছে, এটা অ্যাক্টিং পুজো, এটা আসলে তখন হাসছে। খুব ভালো লাগছে, আমাকে সাজিয়ে দিয়েছে আমার ছেলে, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট দেখতে দেবে না, চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে। ছোট পুদিনা পাতা দিয়েছি, পুদিনা পাতা, পুদিনা গাছের পাতা, পেছনে বিহাইন্ড দ্য সিন যা লাগছে বেশ। হঠাৎ করে এইটার চিন্তা ভাবনা করতে গেল মাথায়, ছানার কোপ্তা বানাবে না, মা আমি বার করিনি। লেবু কি বড় দিবি না ছোট দিবি? মানে থালা রেডি হচ্ছে এখানে, ভাত, পাপড়, আমার খুব পছন্দের আলু ভাজা পড়ে গেছে, এদিকে চাটনি বাড়া হচ্ছে, এখানে শাশুড়ি মা চাটনি বাড়ছেন, শালি শালিজি বাকি অ্যারেঞ্জমেন্টস করছে, আমি দাদের ভিডিও করছি। একটু রেডি অলমোস্ট, দেন দেন নেক্সট, নেক্সট কি? নেক্সট চিকেন, ভালো চিকেন, ভালো চিকেন।
ও বাই দ্য ওয়ে এখানে মাটনটা রেডি হয়ে গেছে, মাটন তৈরি। হ্যাপি জামাই ষষ্ঠী, তুই পাশে বসো কি যা। এই অনেক রকমের হয়, কালো জামের ভেতরে প্রচন্ড হাঁপিয়ে গেছি, এত খাওয়া হয়ে গেছে, এত রান্না হয়েছে, প্রচুর হাঁপিয়ে যাচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে একটু বেশি বেশি হাঁপিয়ে গেছে। আর জায়গা নেই, খাবার শেষের এই অবস্থা সবার, সব উল্টে পড়ে গেছে, খেয়ে দে খেয়ে যাও, এত কিছু খেয়ে দে উঠে এখন আবার এইসব খাচ্ছে, কি খাচ্ছে এটা, সিমাই খাচ্ছে, আর আমাদের জামাই খেয়ে দে খেয়ে দে সরছে চলে এসছে। রান্না করেছিস যখন খাবো তো রে বাবা, নিজে তো টেস্ট করবো, খাও আমি এটা বিকেলে খাবো, আমারটা ফ্রিজে ঢুকিয়ে দাও, এখন সিনেমা দেখব। সারা দুপুর শুয়ে পড়েছিলাম, সিনেমা দেখছিলাম, হঠাৎ করে দিলাম বাইরে ঝড় বৃষ্টি হয়ে যায়, ছাদে যাই দেখে এসে কি হচ্ছে এখন, হঠাৎ করে কি ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছে। ওটা সাউথ সিটি, সাউথ সিটি এই সাইডে। ও তাহলে এটা কি, হুম ওটা কি, ওটা ওই বিধাননগরের ঘুমে জি ভাবছিলাম, সাথে সাথে আমার সাথে কি এসে পড়েছিল, সারাদিন অনেক মজা, খেলা, আনন্দ, খাওয়া দাওয়া সব হয়েছে, এবার যাবো বাড়ির দিকে, তো চাই বেরিয়ে যাই, বেরিয়ে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো, আর বেশি বড় করবো না, আর টুপি পরে আছি, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে সেই জন্য টুপি পরে আছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে অনেক। টাটা।